বাংলাদেশের গণতন্ত্র দুনিয়ার অন্যান্য যে কোনো দেশের গণতন্ত্রের থেকে ভালো। তারা এসেছে বাংলাদেশের সাথে আরো সম্পর্কটা কিভাবে শক্তিশালী করা যায়, এনইউজির সাথে কাজ করতেছে, হ্যাঁ সেটা তারা বলেছে। তা আমরা বলছি সেইখানে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করা দরকার। আপনারা, আমি বলেছি উনি টম কিশোর সাথে কাজ, ব্রোকারের সাথে কাজ করেছিলেন, হি ক্রিয়েটেড কসোভোতে সেফ জোন। আমি বলছি যে আপনি তো ওনার সাথে কাজ করছিলেন, আপনি এখানে সেফ জোন করতে পারেন না? হ্যাঁ, ওখানে তো ইউএন জেনারেল অ্যাসেম্বলি সিকিউরিটি কাউন্সিল না গিয়ে তো সেফ জোন করছিল, এখানে করেন না কেন? সো সেটা সে কোনো দেয় নাই, বলে নাই, বাট বলছে আমরা উই আর ওয়ার্কিং অন ইট। আমেরিকার নিয়মের গণতন্ত্র আছে, তারা যারা ইচ্ছা দাওয়াত দিবে, যারা ইচ্ছা দিবে না, দ্যাট ইজ আপ টু দেম। অনেকগুলো দেশ তারা দাওয়াত দেয় যেগুলোতে কোনো গণতন্ত্রের নামগন্ধ নাই। ইউ শুড রিমেম্বার, বাংলাদেশের গণতন্ত্র দুনিয়ার অন্যান্য যে কোনো দেশের গণতন্ত্রের থেকে ভালো। আমেরিকার 77% লোক দুবয় দলে, ডেমোক্র্যাট এন্ড রিপাবলিকান, সবাই বলেছে আমেরিকার ডেমোক্রেসি ইজ উইক, সে লট অফ স্কোপ ফর ইম্প্রুভমেন্ট। 77% আমেরিকানরা, ইয়াং আমেরিকান কেউ ভোট দেয় না, তাদের ভোটার কত হয়, 20-25-45, এই যারা খুব ভালো ওইগুলোতে কেউ ভোট দিতে যায় না। আমরা সেই দিক থেকে 80% লোক ভোট দেয়। আপনি গণতন্ত্র কাকে শেখাইতে আসছেন? এদেশের লোক জীবন দিয়েছে ফর গণতন্ত্র, 30 লক্ষ লোক গণতন্ত্র, হিউম্যান রাইটস, জাস্টিসের জন্য রক্ত দিয়েছে। আপনি কাকে শেখাতে যাচ্ছেন গণতন্ত্র? এ নিয়ে ওরা কিছু বলে নাই। হ্যাঁ, আর ওইটা তারা যাকে ইচ্ছা দিবে। ইজিপ্টের মতো দেশ, এখানে আপনি গণতন্ত্র আছে? কোভিডের সময় নাম্বার 1 কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যে কোভিডটা ম্যানেজ করেছে, এই দরিদ্র দেশ যেখানে বলা হয়েছিল 5 থেকে 10 মিলিয়ন, 1 কোটি লোক মারা যাবে, মরে নাই কেউ। আমেরিকার লোকসংখ্যা আমাদের ডাবল, কিন্তু সেখানে 14 লক্ষ লোক, আর আমার মন মারা গেছে 29,000। সো ওই আমরা সবাই কেমনে এটা ম্যাজিক সম্ভব হলো। আমরা এই দুর্দিনের সময়ও জিডিপি গ্রোথ রেট রেখেছি 6.97%। দিস আর মিরাকল, এটা বাংলাদেশের জনগণের সবাইকে প্রশংসা করা উচিত যে উই ডিড এক্সিলেন্ট জব। এই জন্যে সবার আকর্ষণ, এবং তারা জানে বাংলাদেশে কিছু তৈরি করলে দে ইজ এ মার্কেট ফর ইট, অন্য দেশে তৈরি করলে বিক্রি করতে পারে না। বাংলাদেশে এনিথিং ইউ প্রডিউস দে ইজ এ মার্কেট ফর ইট, এই মার্কেটটা কেউ হারাইতে চায় না। তারা এসেছে বাংলাদেশের সাথে আরও সম্পর্কটা কিভাবে শক্তিশালী করা যায়, আর উভয় দেশের তাদেরও লাভ হয়, আমাদেরও লাভ হয়, সেই জন্যে কী কী ধরনের পরামর্শ আমরা দিব যে এই করলে পরে তাদেরও লাভ হবে। আমরা বলছি তুমি এখানে ইনভেস্ট করো, তাহলে তোমার প্রোডাক্ট উইল বি কম্পিটিটিভ, কারণ তোমার দেশে জিনিস তৈরি করতে অনেক খরচ হয়, ইউ আর গেটিং আউট অফ দি গ্লোবাল মার্কেট। আমার এখানে যদি প্রডিউস করো, ইউ ক্যান প্রডিউস এট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস, সুতরাং ইউ কাম হিয়ার, আসবে।